হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? যা হোক, আজকে একটু ঘুরতে আসলাম। ঘুরতে আসা অবস্থায় বললাম ছোট একটা ভিডিও করি আর কি, করে আপনাদের মাঝে শেয়ার করি। যা হোক, আপনাদের বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আসলাম মূলত। এটা হলো আমাদের খোলপটিয়া নদীর ত্রিমোহনা ঘাট, এটা হলো আমাদের অবদার রাস্তা। আর যা হোক, এটা দেখা যাচ্ছে আমাদের সুন্দরবন এলাকা, যাকে বলে দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকা, সবাই এক নামে চেনে। এটা দেখা যাচ্ছে আমাদের খোলপটিয়া তিনমুখী, যে ত্রিমুখী যে নামটা, তার যে তিনটা মুখ নদীর সেই সাইডটা। এখানে দেখা যাচ্ছে বেশ নদীতে নৌকা চলাচল করছে। দেখা যাচ্ছে ওই পারে দেখা যাচ্ছে ওটা বলে ঘোলার পার আর কি, ওটা হলো প্রতাপনগর ইউনিয়ন। এটা আমাদের, এটাও প্রতাপনগর ইউনিয়ন, ওটাও প্রতাপনগর ইউনিয়ন, কিন্তু ওটা হলো আমাদের নদীর এপারে একটা ওয়ার্ড থেকে যায় সেটা। এটা হলো আমাদের খোলপেটিয়া নদীর একটি অংশ। যাই হোক, এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হচ্ছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের অবদাতে অলরেডি ব্লকের কাজ চলছে, কেন আমাদের এটা হলো একটা ভাঙন কোল। যাই হোক, এখানে আমাদের অনেক দীর্ঘ বিশে আমপান 2020-এ যে আমাদের যে একটা মর্মান্তিক যে একটা দুর্যোগ হয়েছিল, সেখানে আমাদের 1 থেকে 1.5 বছর আমাদের পানি নিচে তুলে থাকতে হয়েছিল। সেই অবস্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো আমাদের সেই অবস্থান। এখানে বর্তমান বস্তার কাজ চলছে, দেখা যায় ওখানে আমার অনেক ছোটো ভাইরা বসে আছে। সেই অবদার অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, নদীর একুল ভাঙে অকুল ঘরে যে কথাটা আছে, ওখান থেকে আরও আমি দেখি আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি সামনের দিকে কি আছে। আসলে ধীরে ধীরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি সামনের দিকে কি আছে। আসলে নদীটা অনেক বড়, আমাদের এইটা গেছে আসা শুনি সোজা, এই রোডটা চলে গেছে আসা শুনি, আর অপোজিট যেটা দেখছেন ওটা চলে গেছে আমাদের খুলনা। হ্যাঁ, আপনারা যেটা দেখছেন এটা চলে গেছে আমাদের নবেকি, নবেকির উপর দিয়ে সোজা খুলনার দিকে। আমাদের যে খুলনা সম্ভবত যে রূপসা নদীর, সেটা এই সাইড দিয়ে চলে গেছে। অপোজিট দেখা যাচ্ছে এটা আমাদের গলঘষিয়া, খোলপেটিয়া গলঘষিয়া, এটা হলো খোলপেটিয়া, এটা হলো গলঘষিয়া। এই গলঘষিয়াটা চলে গেছে সোজা আপনাদের বাসটোলার উপর দিয়ে। যাই হোক, এটা হলো যার নাম দেওয়া হয়েছে ত্রিমোহনী, যে তিন গাঙের মুখ যেটাকে বলে, উপর দিয়ে এই অবদার উপর দিয়ে সরাসরি দেখা যাচ্ছে আমাদের একটা খেয়াঘাট। সামনে দেখা যাচ্ছে ওটা আমাদের মসজিদ, পাশে ওটা আমাদের একটা টাওয়ার বাংলা লিঙ্কের। যাই হোক, অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের অঞ্চলে। যাই হোক, যারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন আমাদের অঞ্চলে। লোকেশনটা হলো সাতক্ষীরা জেলা আশাশুনি থানা ঘোলার ত্রিমোহনী, সুন্দর একটা লোকেশন। যারা এই লোকেশনে এসেছেন বর্তমান, অথবা যারা দূরদূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই লোকেশনটা দেখেন অনেক সুন্দর লোকেশন, সবাইকে আসার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি আমি। যাই হোক, বলতে না বলতেই আমি নদীর সাইডে আবারও ক্যামেরাটা ঘুরি। অনেক সুন্দর একটা দৃশ্য। যাই হোক, ভিডিওটা অনেক লং টাইম করতে হচ্ছে আর কি, অনেক লং টাইম হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, আপনাদের আমি আমাদের অঞ্চলের কিছু ভিউ আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি ভিডিওটা করছি। যাই হোক, ভিডিওটা একটু লং টাইম হয়ে গেলেও, যাই হোক, দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, যার কারণে আমি প্রত্যেকটা দিন, প্রায় প্রত্যেক দিন আমি প্রান্ত বিকালে আমি এখানে আসি, এসে ঘুরি আর কি, এখানে একটু সময় কাটাই। কারণ আসলে নদীর পাশে যে নদীর যে প্রাকৃতিক যে বাতাসটা, আসলে একটা অসাধারণ লাগে আর কি আমার কাছে। এই জন্য আমি প্রায় প্রতিদিন আসার চেষ্টা করি আর কি। যাই হোক, আসলে প্রায় সময় হয় না, তারপরে আমি চেষ্টা করি, প্রায় আসার চেষ্টা করি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্যুটের জন্য যেতে হয়, যার কারণে সময়টাও বের করতে হয়, আরও নিজস্ব বিজনেস দেখতে হয়। এই জন্য পাশাপাশি আর কি দেখেন আমাদের এখান থেকে একজন জীবন জীবিকার জন্য তিনি নদীতে মাছ ধরে থাকে, হয়তো তিনি সেই জিনিসটাই করতেছিল, হয়তো মাছটা তার ধরা শেষ। আসলে আমি আসতে না আসতেই তার মাছটা ধরা শেষ হয়ে গেছে, এই জন্য তা আপনাদের মাছগুলো দেখাতে পারলাম না, এই জন্যে আজকে। যাই হোক, অন্য কোনো দিন আপনাদের এই এমন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ।
যাই হোক, যা কথা বলতেছিলাম, ভিডিওটা অনেক লং টাইম। দেখেন সামনে অনেক দৃশ্য আছে যা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আমি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। হাটে আসছেন নাই? যাই হোক, এখান থেকে আমি আরও একটু সামনের দিকে হেঁটে যাব। দেখি আপনাদের অনেক কিছু, আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য সামনের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে সোজা উঠলাম আর কি। এই ওঠার পরে দেখ, অনেকেই আসে এখানে, অনেক পর্যটক। আর যখন আমাদের এখানে কোনো উৎসব বা ঈদ ঈদ মানে বিভিন্ন উৎসবের সময় এখানে প্রচুর পরিমাণে লোকজনের আমেজ থাকে এখানে। আসলে আজকে হয়তো তেমন একটা লোক এখানে দেখতেছেন না, বা আমি দেখাচ্ছি না আপনাদের, ক্যামেরা বন্দি হয়তো করি নেই, কারণ আমি আজকে আপনাদের নদীর যে ভিউ, যে নদীর যে ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এর জন্য সামনের দিকে এক পা দুই পা করে করে সামনের দিকে আরও অগ্রসর হচ্ছি। আপনাদের বেশ কিছু ভালো ভালো দৃশ্য, বেশ কিছু পর্যটক আপনাকে জন্য দেখানোর জন্য আর কি খুব চেষ্টা করতেছি আর কি। দেখেন এক এক করে কিন্তু অনেক দর্শক এখানে হাজির হচ্ছে, যা সেটা আপনারা সরাসরি দেখতেছেন, দেখেই বুঝতে পারবেন যে কী পরিমাণ দর্শক সেখানে
প্রতিদিন বিকালে এখানে আসে, যাক এবার আমার কিছু বন্ধু আছে তাদের সাথে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এতক্ষণ একা একা ভিডিও তৈরি করতেছিলাম, কিন্তু ভিডিও তৈরি করতে করতে আমার বেশ কিছু বন্ধুরা চলে আসছে, তো তাদের সাথে একটু হয়তো তাদের সাথে সামনের দিকতে যেতে যেতে আপনাদের এই জন্য দেখেন ক্যামেরাটা নতিছে, কারণ হাতে তো ক্যামেরাটা স্ট্যান্ড করা নাই, যার কারণে একটু ক্যামেরাটা ঘুরছে, আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। আসলে সে সময় যে নয়েজটা ছিল ওখানে, এই জন্য আমি সেই সময় কিন্তু ভয়েসটা সেখানেই দিই নাই, এই ভয়েসটা কিন্তু আমি পরে এডিটিং করে ভয়েসটাই দিচ্ছি, কারণ সেই সময় যদি আমি ভয়েসটা যদি ওখানে ইউজ করে থাকি তাহলে কিন্তু আপনারা সেই ফালি বুঝতে পারবেন না, বিভিন্ন বাতাস, যে বাতাসের যে নয়েজ, এই নয়েজটা কিন্তু ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভালো রকম বুঝবে, যে তারা কিন্তু ভিডিও করতে গেলে যে কী পরিমাণ কষ্ট হয় বাইরে, এই জন্য তারা কিন্তু ভিডিওর যে ভয়েসটাই কিন্তু পরবর্তী থেকেই দিতে হয়, কারণ একটা ভিডিও এডিটিং বা একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে গেলে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয় সেহেতু কন্টেন্ট ক্রিয়েটরাই বুঝবে। আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার পরেই আসলে যারা দেখে দেখে না যে ঠেলে চলে যায়, আসলে তাদেরকে এটা ঠিক না, কারণ আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা তৈরি করি, এত সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা, তাহলে আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন কিংবা। আর আসলে মেন কথা, যারা এই ভিডিও দেখে না বা তারা ঠেলে চলে যায়, আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা হলো যে আমরা যে নতুন আসি, এরা আমাদের ভিডিওতে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এদের ভিডিওতে কমেন্ট করবে এবং লাইক করবে, তাহলে দেখবে তোমাদের ফলোয়ারটাও বাড়বে, এই জন্য আমরা সবাই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার এবং লাইক করব, তাহলে দেখবে যে তোমাদের ভিডিওটা একটা একদিন ট্রেন্ডিংয়ে চলে যাবে। দেখো আমি দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হচ্ছি, এটা আমাদের অবদার দৃশ্য, অবদার স্লোপ যেটাকে বলে, এখানে আমাদের বর্তমান বোস্টারিং করা আছে, বোস্টার দেওয়া আছে, যাই হোক এটা বোস্টার সময় আমিও একটা ভিডিও করছিলাম, সেটা হয়তো আমার অন্য আইডিতে, আমার এই আইডিটাতে নাই, হয়তো দেখো দেখেন কী সুন্দর একটা দৃশ্য, বেশ কিছু কাক সেখানে ছিল, ওরা তারা আমাদের দেখে ওখান থেকে সরে চলে যাচ্ছে, দেখেন কী সুন্দর দৃশ্য। পানি সব কালি যাবে, সব তারপরেও কোরআনের রাত্রি
কিন্তু ওই তারপরে জমি উঠেছে সব ওই দেখেন, ইনি জীবন জীবিকার জন্য তিনি নদীতে মাছ মারার চেষ্টা করছে। ইনি বাগদা, যে আমরা যে কোনো ধানি বাগদা বলে থাকি, আসলে নদীর মাছগুলো অনেক আর কি বড় হয়। ইনি কিন্তু সেই মাছটা ধরার চেষ্টা করছে। দেখেন, উনি জাল টানছে সেই মাছগুলো ধরার জন্য। ইনি আমাদের এলাকার আমাদের এক চাষা, তিনি কিন্তু মাছ মারার খুব চেষ্টা করছে। দেখেন আপনারা, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। সামনে দেখেন একটু জাল পেতে রাখছে। এখানে কিন্তু অনেক আমাদের নদীর সামগ্রীর যে মাছগুলো আছে সেগুলো কিন্তু সেখানে ধরা পড়ে, যেমন বোয়াল মাছ, অনেক ধরনের মাছ সেখানে আর কি আমরা দেখে থাকি। অন্য এক সময় আপনাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দেখেন, এটা হলো আমাদের গেট, যেটা বলে এটা আমাদের এলাকার যে পানিটা আছে সেটা আমরা এখান দিয়ে নদীতে প্রবাহিত করে দেই, মানে নদীতে ছেড়ে দেই। এখান দিয়ে আমাদের এলাকায় যে আমরা যে মৎস্য চাষ করি, আমাদের যে বাগদা চিংড়ি চাষ করি আমরা, এখান থেকে নদীর এই পানি নিয়ে কিন্তু আমরা এই বাগদা চিংড়ি চাষ করে থাকি, যেটাকে বলে আমরা ঘের বলে থাকি। সেই ঘেরগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টাও করছি, হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আর সেখান থেকে এই গেট দ্বারাই কিন্তু আমাদের পানি অতিবাহিত হয়ে আমাদের এলাকায় মাছ চাষ করে আমরা জীবন জীবিকা নির্বাহ করে থাকি। দেখি, এখান থেকে আমি আরও একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখি সামনের দিকে যাচ্ছি, আসলে দেখি অন্য কিছু দেখানো যায় কিনা আপনাদের, আরও নতুন নতুন কিছু ভিউ আপনাদেরকে দেখাতে পারি কিনা, এই জন্য যথেষ্ট প্রচেষ্টা করতেছি আপনাদেরকে অনেক একটু ভিউ দেখানোর জন্য, আপনাদের অনেক ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য।
দেখেন এটা হলো নদীর যে পাহাড়, সেই পাহাড়টা আমাদের অপর পাড়ের যে নদীটা মানে পাহাড়টা দেখছেন ওখানে ভাঙছে। মানে আপনাদেরকে আরো দেখেন কিছু দৃশ্য আমি দেখাচ্ছি, সেগুলো কি সুন্দর সুন্দর দৃশ্য। দেখেন এখানে দুইটা কেওড়া গাছ, যেটা বলে সুন্দরবনের ঐতিহ্যবাহী গাছ কেওড়া গাছ, সেটা উনি দেখেন একজন জীবিকার জন্য আর কি মাছ ধরছে। দেখেন আমার এক বন্ধু যাচ্ছে সেখানে, উনি কি মাছ পাইছে সেটা জিজ্ঞেস করার জন্য আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে এই বলে এখন ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।